আজ 10ই ফেব্রুয়ারি শুক্রবার, আমরা এসেছি কাশিয়ানিতে। এখানে সামনে যে গাছের অংশ বিশেষ দেখা যাচ্ছে, এটি একটি আম গাছ। বলা হচ্ছে এটি শতবর্ষী আম গাছ। আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডালপালা ছড়িয়ে আবার মাটি ছুঁয়েছে। আমরা গোপালগঞ্জের পথে এখানে কিছুক্ষণের জন্য যাত্রা বিরতি করেছিলাম, তখন এটা নজরে আসলো, এটা দেখছি আমরা। এটি শতবর্ষী বলা হচ্ছে, আবার কারো কারো মতো বলা হচ্ছে এটা প্রায় 300 বছরের পুরনো আম গাছ। এখানে এখনও প্রতি বছর এটিতে আম ধরে, কিছু বিলি করা হয়, বিতরণ করা হয়, আর কিছু বিক্রি করা হয়। প্রতি সিজনে বলা হচ্ছে প্রায় 100,000 টাকার আম বিক্রি করা হয়। এটা দেখতে অনেকেই আসেন। অনেকেই এসেছেন।